بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله 7780 ভাই একটা প্রশ্ন করেছেন যে সালাতের ফলাইতেন যদি না করি তাহলে সালাত হবে কিনা আসলে সালাতের মধ্যে যদি কোনো সুন্নাত ছেড়ে দেওয়া যায় বা ভুলের কারণে বা অবুঝের কারণে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে সালাত হবে না এটা বলা যাবে না আর যাই হোক এক কথা এটাই ঠিক যে সুন্নাত যদি ছেড়ে দেওয়া যায় তাহলে সালাত হবে না এমনটা বলা যাবে না তবে এই ক্ষেত্রে রফল আদেন সম্পর্কে আপনাকে আগে বুঝুন যে রফল আদেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবীরা করতেন প্রায় 400 সাহাবি থেকে প্রায় 50-এর অধিক হাদিস বর্ণিত আছে সাথে সাথে সহিহ বুখারী মুসলিম সহ স্পষ্ট সব হাদিসগুলো আছে এটা ঠিক আছে আপনি করুন এটাই আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি করবেন এটা দেখে অন্যরা করবে এতে প্রশ্ন জাগলে তখন আবার উত্তর আসবে উত্তর আসলে আপনি 10 জনের কাছে বলবেন একজন শুনবে একজন মানে মানবে না হলে 100 জনের কাছে একজন শুনবে না হলে 1000 মানুষের কাছ থেকে একজন শুনবে সেটাই যথেষ্ট হবে আর যদি ফিতনার আশঙ্কা থাকে বলে দিই ফিতনার যদি আশঙ্কা থাকে তাহলে আপনি যদি কৌশলে কোনোভাবে পার হতে পারেন তাহলে কৌশল অবলম্বন করুন আল্লাহ হয়তোবা সেখান থেকে হকটা অন্যভাবে প্রতিষ্ঠিত করবেন আপনার খলুসিয়াতটা আছে ভালো আছে সেটা থাকুক তবে এর রফলাইদেন কারণে আপনাকে মসজিদ ছাড়তে হচ্ছে এটা প্রথমত এইভাবে করা যাবে না অথবা রফলাইদেন করার কারণে আপনাকে অন্যভাবেও আপনাকে টর্চারিং বা নির্যাতন করা হচ্ছে ঠিক এমনটা না তবে যদি দেখেন যে আপনার শক্তি আছে কথা আছে বা মানে আপনার একটা পর্যায় আছে সুতরাং একটা সিন্নাত সুন্নাতকেও যদি আপনি জীবিত করতে পারেন বা প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে এর জন্য কিন্তু অনেক মর্যাদা আছে এটা হচ্ছে আহমদের হাদিস সহিহ হাদিস যে ইন্নামি ওয়ারাইকুম জামানা সাবরিন মুতামাসসিকিনা আজরু খামসিনা শাহিদান যারা জুলুমের মধ্যে এভাবে নির্যাতন সহ্য করে যারা সুন্নাতকে ধরে রাখবে তাদের জন্য 50 জন শহীদের সওয়াব আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন এই শহীদ কোন শহীদ এই আমাদের আমাদের সময়ের বদর উহুদ খন্দকে যারা শহীদ হয়েছে সেই শহীদ না সেই সময়ে যারা শহীদ হবে সেই শহীদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই তোমাদের মধ্যে যে শহীদগুলো হচ্ছে অর্থাৎ এর মর্যাদাটা ভিন্ন এটাকে খেয়াল রেখে আর আপনার জন্য ফিতনার আশঙ্কায় না পড়েন এই এই দুইটার কম্প্রোমাইজ করে আপনি আদায় করবেন এবং রফল আদায় করবেন প্রয়োজনে যদি ফিতনার মহা আশঙ্কা থাকে তাহলে আপনি ছেড়ে দিন এতে করে সালাত ভুল হয়ে যাবে না বা অশুদ্ধ হবে না অশুদ্ধ বলতে সালাত হবে না এমনটা না তবে সালাত ত্রুটিপূর্ণ হবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় আমাদের মনের অবস্থাটাকেই বেশি ধরবেন এবং বেশি গ্রহণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার জানার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা